চাকলা লোকনাথ মন্দিরে পূজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সকালে মন্দিরে পূজো দেন তিনি। দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই মন্দিরে পূজো দেওয়ার, সুযোগ হলো চলে এলাম বলে জানান তিনি। শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার চাকলা লোকনাথ মন্দিরে এসে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বারাসাত সাংগঠনিক জেলা কর্মী সমর্থকদের সাথে একাধিক বৈঠকের পর শুক্রবার সকালে দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরে পুজো দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন তিনি। চাকলায় পৌঁছে পুজো শেষে তিনি বলেন, তার বাড়িতেও দীর্ঘদিন লোকনাথ পুজোর আয়োজন করা হয়। তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসার, সে কারণেই এদিন সকালে মন্দিরে এসে পুজো দিয়েছেন। বাঁকুড়ার বিধায়ককে সিআইডি ডেকে পাঠানোর প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। পাশাপাশি এইমসের চাকরি নিয়ে বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডির অভিযান ঘিরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এইমসে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছে, অস্থায়ী চাকরি কোনো চাকরি নয়। এসএসসিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে, সেই জন্য যে এইমস এর চাকরির নামে মিথ্যে প্রচার করে চলেছে। এইমস এ কারো চাকরি হয়নি, প্রথম কথা হচ্ছে এইমস এ কন্ট্রাকচুয়াল জব হয়েছে। কন্ট্রাকচুয়াল জব আর পার্মানেন্ট চাকরির মধ্যে পার্থক্য আছে। যারা এবং যারা যাদের নিয়োগ হয়েছে, তাদের নিয়োগ হয়েছে কোনো কোম্পানির মাধ্যমে, কোনো বেসরকারি কোম্পানি যেমন সুলভ শৌচালয় তারা নিয়োগ করছে, সরকার কোনো বা এইমস কর্তৃপক্ষ কোনো নিয়োগ করছে না। এবং যতদিন এই কোম্পানি থাকবে ততদিন চাকরি থাকবে, এবং কোনো তাদের পেনশনও নেই, কোনো গ্র্যাচুইটি ভ্যাচুইটি এসবও নেই। তো স্বাভাবিকভাবে সেটা কোনো চাকরি নয়, শুধুমাত্র এসএসসির যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে চোখ ধরানোর জন্য এসে প্রচার। দেগঙ্গা অঞ্চল জুড়ে একাধিকবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাঠমানি নিয়ে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, আমার থেকেও বেশি টাকা আয় করেন পঞ্চায়েত প্রধানেরা। পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ করা প্রধানেরা যা টাকা আয় করেন, আমরা দীর্ঘদিন ধরে চাকরি করে সাংসদ থেকেও সে পয়সা রোজগার করতে পারিনি। পাঁচ বছর আগে তারা কি করতেন, যে বকরুল কাণ্ড ঘটলো, সেখানে যে মারা গেল এবং যে মারলো, যে বলে অ্যাকিউজ, তাদের দশ বছর পনেরো বছর আগের সম্পত্তি দেখুন আর দশ বছর পনেরো বছর পরের সম্পত্তি দেখুন। এক একজন পঞ্চায়েতের প্রধান আমার থেকে বেশি সম্পত্তির মালিক। আমি একজন সাংসদ হয়ে আমার অত সম্পত্তি নেই। আমি চাকরি করতাম পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে ভালো চাকরি যাদের গণ্য করা হয় সেই চাকরি করেছি, আমি দশ বারো বছর পড়িয়েছি, এখনো সেই চাকরিটা আছে, যাইনি। পাশাপাশি তিনি বলেন, মন্দিরে এসে প্রার্থনা করলাম পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করুক। আমার বাড়িতেও বহু আগে থেকেই লোকনাথ বাবার আরাধনা পুজো হয়, স্বাভাবিকভাবে ইচ্ছে ছিল, আজকে পূর্ণ হয়েছে, বাবার আশীর্বাদে পূর্ণ হয়েছে, বাবা ডেকেছেন তাই আসতে পেরেছে এখানে এসে। পশ্চিমবঙ্গের যাতে আগামী দিনে উন্নতি হয়, পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখে থাকে সেই জন্য প্রার্থনা করলাম। পশ্চিমবঙ্গে একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আশা করি বাবার আশীর্বাদে খুব তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাবে।